আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও ইসলামের দাবি ইসলামের ন্যূনতম যে চাওয়া সেটা পূরণ করতে আমরা বেশিরভাগ মানুষই ব্যর্থ। এই মুসলমানিত্বের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা কতটা সফলতা পাব সেটা অনেক প্রশ্ন সাপেক্ষ বিষয়। সেজন্য প্রতিনিয়ত একজন মুসলিম হিসাবে নিজেকে উন্নত এবং প্রকৃত মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা অনেক কিছুকে আমাদের জানা দরকার অথচ জানার জন্য ন্যূনতম চেষ্টা আমরা করি না। অনেক বিষয় আমাদের ধারণা পরিবর্তন হওয়া দরকার অথচ আমরা ভুল ধারণাকে আঁকড়ে বুকের মধ্যে লালন করে আছি। এর মধ্যে থেকে একটা হলো এই খ্রিস্টাব্দ যেটাকে আমরা ইংরেজি সন হিসেবে জানি। খ্রিস্টাব্দ এটা খ্রিস্টান ধর্মের মানুষদের ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট একটা সন একটা সাল, অতএব এটাকে সেভাবে জানা আমাদের উচিত। কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানরা সেভাবে জানি না। অন্যরা অন্যদের ধর্মের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে সন গণনা শুরু করেছে, সেটাকে আমরা সার্বজনীন হিসেবে নিজেরা গ্রহণ করছি, গায়ে মাখাচ্ছি। শুধু তাই নয়, ওটার যে মূল পরিচয় সেটাকে আমরা ভুলে যাচ্ছি। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। হিজরি সন যেরকম প্রিয়নবী সাল্লাল্লাহু সাল্লামের হিজরতের বছরকে স্মরণ করে ওইটাকে স্মরণীয় করে রাখবার জন্য তখন থেকে সনের গণনা, আর বঙ্গাব্দ যেরকম বাংলা সন যেরকম সম্রাট আকবরের আমলে হিজরি সনের সাথে মিল রেখে শুধুমাত্র সোলার এবং লোনার বর্ষ এটার পার্থক্য করা হয়েছে। অর্থাৎ মূল জিনিস একটাই, বাংলা সন হোক আর হিজরি সন হোক দুইটারই মূল জিনিস হলো এটার গোড়া হলো শুরু হলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। এই দুই সন নিয়ে আমাদের অবহেলার কোনো শেষ নাই, আমরা প্রচুর অবহেলা করি, এগুলো নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। অথচ ইংরেজি সন গণনা শুধুমাত্র নয়, গণনা তো নানা কারণে করতেই হয়, হবে আমাদেরকে দেশীয় বিদেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যেমন কাজ করতে হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে, এই সনের গণনা ব্যাপকভাবে প্রচলিত থাকার কারণে এটার হিসাব আমাদেরকে রাখতে হয়, সেটাতে দোষের কিছু নাই, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা যতটা অন করি বা এটাকে যতটা আমরা ধারণ করি, আমাদের নিজেদের সন বাংলা সন বা হিজরি সনকে তার ধারে কাছে আমরা ধারণ করি না। হিজরি বর্ষের কোন মাস চলছে এই প্রশ্ন উত্তর নিয়মিত মুসল্লিদের বেশিরভাগ মানুষ বলতে পারবেন না, আর অনিয়মিত মুসল্লি বা নামে মাত্র মুসলমান যারা তারা তো মাসের নামগুলোই জানেন না। এই হলো আমাদের অবস্থা। আমাদের নিজেদের বাংলার সন সম্পর্কে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই বললেই চলে। মধ্যপ্রাচ্যের লোকদের আদর্শিকভাবে নানা দিক থেকে অধঃপতন শুরু হয়েছে, কিন্তু অধঃপতন হলে কি হবে? এখনো পর্যন্ত তারা যে জায়গায় দাঁড়িয়ে আছে তা আমাদের চাইতে হাজার গুণ শ্রেয় এবং শ্রেষ্ঠ। আমি প্রায়শই বলার চেষ্টা করি যে তারা সহজে ইংরেজি শব্দের ব্যবহার আমাদের মতো করে না, বা বাইরের শব্দের ব্যবহার তারা করে না, তারা সব কিছু তাদের ভাষায় বলার চেষ্টা করে। হ্যাঁ, আগেই বলেছি যে তাদের মধ্যেও আদর্শিক পতন অধঃপতন শুরু হয়েছে এবং তারা এখন ইংরেজি বলে জাতে ওঠার চেষ্টা করে। পৃথিবীতে সভ্যতা পশ্চিমারা শিখেছে মুসলমানদের কাছ থেকে, আরে খাওয়া দাওয়াটাই শিখেছে সাবকন্টিনেন্টের মানুষ থেকে। না হলে আপনার বিভিন্ন রকমের মশলা ইত্যাদির গ্রান ফ্লেভার কোনটাতে কি আছে না আছে এগুলো সবগুলো ব্রিটিশরা ইংরেজরা সারা দুনিয়ার পশ্চিমারা শিখেছেই হলে সাবকন্টিনেন্ট থেকে, ভারতবর্ষ থেকে। কিন্তু আমাদের কাছে বেশিরভাগ মানুষের কাছে এই অঞ্চলের মিডিয়ার কারণে নানা প্রোপাগান্ডার কারণে আমাদের কাছে মনে হয় যে ওদের মতো হইতে পারলে আমরা বোধহয় জাতে উঠতে পারবো। এ হলো আমাদের অবস্থা। অ্যারাবিয়ানদের অবস্থা আস্তে আস্তে সেদিকে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা যে জায়গায় দাঁড়িয়ে আছে তা আমাদের চাইতে বহুগুণ আগায় আছে। আমি এর আগে বলেছিলাম যে অ্যারাবিয়ানদের মধ্যে আপনি দেখবেন প্রতিটা শব্দকে
প্রতিটা শব্দকে তারা তাদের ভাষায় বলার চেষ্টা করে। এই যে আমি কথা বলছি, আমার কথার মধ্যে প্রচুর অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ এটার ব্যবহার দেখতে পাবেন, কারণ এটা এমন ভাবে আমাদের সমাজে ঝেকে বসেছে যে এর বাইরে আর কিছু নাই। চেয়ার না বলে কেদারা বললে সবাই চোখের দিকে তাকায় থাকবে যে ইংরেজিতে বলে কেন, বাংলায় বলো চেয়ার, কেদারা এই ইংরেজি শব্দ বলার দরকার ঠিক, কারণ চেয়ার এমন ভাবে আমাদের অন্তরে, চেয়ার নিজে বসে গেছে আমাদের অন্তরে যে এখন আর সেখানে কেদারাকে বসানো কঠিন। এরাবিয়ানদের মধ্যে ইংরেজি কোনো শব্দ, ইংরেজদের থেকে কোনো কোনো পরিভাষা, কোনো একটা পণ্য, কোনো একটা দ্রব্য, কোনো একটা সংস্কৃতি, কোনো একটা কিছু যদি আসে, ওরা প্রথম কাজ হলো তারা আগে এটাকে আরবিতে রূপান্তর করে, তারপরে ওরা বলে। এটা তাদের আবহমানকাল থেকে চলে আসছে। আমরা বলি ফুটবল, ফুটবলের বাংলা কি বলো? জি পদগোলক, পদগোলক, চমৎকার বলেছেন বাবাজি, পদগোলক বুঝছেন আপনারা? আপনারা পদগোলক খেলেন? বলুন আবার কোন খেলা? খুব চমৎকার বলেছেন, পদগোলক, বল মানে আর ফুট পা, তাহলে পদগোলক, অসাধারণ বলেছেন মাশাআল্লাহ। তো এই পদগোলক কি বাঙালি বলে? জানেই না, কেউ যদি বলে বলবে যে খেত নাকি, ফুটবল ইংরেজি শব্দ বলবে। কোন একটা পিস টিভির কোন একটা প্রোগ্রামে দুবাইতে আমার মনে আছে রেকর্ডিং চলছে, আমিও ছিলাম সে রেকর্ডিংয়ে, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ছিলেন, গ্রুপ ডিসকাসে স্যার ছিলেন, আমি ছিলাম, একজন উপস্থাপক ছিলেন আর একজন আলোচক ছিলেন, আমি নাম বলবো না। তো উনি কথা কথা প্রচুর ইংরেজি বলতেছিলেন অপ্রয়োজনে। বিরতিতে আমরা যখন চা নাস্তার বিরতিতে আসি, তখন স্যার তাকে ডেকে, শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান তাকে ডেকে বললেন যে শেখ, টেলিভিশনের পর্দার সামনে এমন অনেক মানুষ বসে যারা ইংরেজি আমাদেরকে পড়াতে পারে, তারা ইংরেজি শোনার জন্য আমাদের বক্তব্য শুনতে টেলিভিশনের সামনে বসে না, তারা আমাদের কাছ থেকে কোন হাদিস জানতে চায়, অতএব তাদেরকে আমাদের ইংরেজি শোনার মনে হয় দরকার নেই। একান্ত প্রয়োজন যে শব্দ শব্দের মধ্যে চলে আসছে সেটা ভিন্ন কথা, চেয়ার বলতে হবে কেদার না বলে, এটা ঠিক আছে, যেহেতু এটা ছাড়া মানুষ বুঝবে না, পদগোলক না বলে ফুটবল বলতে হবে যেহেতু মানুষ বুঝবে না, তো এছাড়া অপ্রয়োজনে একটা কথা বাংলা বলে আবার ওটাকে ইংরেজিতে বলার কী প্রয়োজন? অথচ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইংরেজিতে রীতিমতো মোটা মোটা বই লিখছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইংরেজিতে যার বই আছে মোটা দাগে, আপনারা তার শত শত আলোচনা শুনছেন, কিন্তু ইংরেজি ব্যবহারের অপ্রয়োজনীয় ব্যবহার কিন্তু তার বক্তব্যে কখনো আপনি দেখাতে পারবেন না। এই ত্রুটিতে আমরাও কম বেশি ত্রুটিযুক্ত, কিন্তু উনি সহ এদেশের সিনিয়র অনেক ওলামা একরাম আছেন যারা ইংরেজি অনেক ভালো জেনেও অপ্রয়োজনে বলেন না। ভাষার প্রতি কোনো আপনার আবার ভুল বুঝবেন না যে কোনো বিদ্বেষ আছে, না, দেশ বিদ্বেষের কিছু না, এখানে পছন্দ আর বিদ্বেষের কিছু না, বিষয় হলো যে বিষয়টা হলো হীনমন্যতার ব্যাপার, হীনমন্যতা যে না আমি বোধ হয় ওইটা না বললে আমি জাতে উঠতে পারবো না, না ভাই এমন কিছু নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের অনেক ভাইরা পশ্চিমা দুনিয়াতে বসবাস করেন, দাওয়াতি কাজ করছেন, ইংরেজি ভাষার মাধ্যমে চমৎকারভাবে কোরআন হাদিসকে উপস্থাপন করছেন, প্রশংসনীয় অনেক বড় কাজ আলহামদুলিল্লাহ, ভুল না বুঝি আমরা, আমাদের মূল দাবি হলো যে আমি আমার নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের অঞ্চল এগুলো সব বাদ দিয়ে আমি আরেকটা কাছে আমদানি করবো, এটা একটা যৌক্তিক কারণ থাকতে হবে। পশ্চিমা দুনিয়া থেকে আমরা তাদের টেকনোলজি আমদানি করছি, অবশ্যই যৌক্তিক কারণ আছে, কারণ এই টেকনোলজি আমাদের কাছে নাই, তাদের কাছে আছে, আমরা সেজন্য আমদানি করলাম, খুব ভালো। তাদের কাছে কোনো শিক্ষা আছে, কোনো তথ্য উপাত্ত আছে, কোনো প্রযুক্তি আছে যেটা আমাদের কাছে নাই, আমরা সেটা আমদানি করলাম, যেহেতু আমাদের কাছে নাই অতএব আমরা আমাদের উন্নতির জন্য আনলাম, ঠিক আছে। কিন্তু যেটা আমার কাছে আছে আমারটা বাদ দিয়ে আমি তারটা নিচ্ছি কেন, যে তারটা নিলে মনে হয় একটু ভালো লাগবে, শিক্ষিত শিক্ষিত ভাব আসবে, এর কী কারণ থাকতে পারে বলো? আমি কদিন আগে ঢাকা এয়ারপোর্টে কোনো একটা জায়গায় সফরে যাচ্ছিলাম ডোমেস্টিক ফ্লাইটে, তো এই যে ডোমেস্টিক ফ্লাইট বললাম, আভ্যন্তরীণ বিমান বলি নাই কিন্তু, কারণ ওইটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাসে করে যাচ্ছি এয়ারক্রাফটে উঠার জন্য,
তখন ওই এয়ারক্রাফট আবার আসছে তখন আমার কাছে মানে আমার চোখে পড়লো যে বেশ কিছু মানুষ একটা গ্রুপ তারা একটা দল দেখুন গ্রুপ না হয় দল প্রতি শব্দ শব্দে কিন্তু আসছে আমাদের একটা দল তারা যাচ্ছে কোথাও সব যুবক চেহারা ছবি দেখে মনে হচ্ছে যে সবাই শিক্ষিত মাশাআল্লাহ কিন্তু এই লোকগুলো সারাক্ষণ নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে তারা কিন্তু বাঙালি বাংলাদেশের মানুষ বুঝায় যাচ্ছে কিন্তু তারা ইংরেজিতে কথা বলছে আমি একা একা বসে একটু মনে মনে হেসে দিলাম যে একটু শিক্ষিত একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছে বেচারারা কসরত করতেছে ইংরেজি বললে বোধহয় একটু ভদ্র ভদ্র ভাব দেখা যাবে ভাই আবারো বলছি ভাষা সবগুলোর সৃষ্টিকর্তা কে আল্লাহ ইংরেজিও আল্লাহ বাংলাও আল্লাহ আরবিও আল্লাহ ভাষা হিসাবে কোনটার উপরে কোনো শ্রেষ্ঠত্ব যে ইংরেজি ভাষার চাইতে বাংলা ভাষা শ্রেষ্ঠ বাংলা চাইতে ইংরেজি শ্রেষ্ঠ এখানে শ্রেষ্ঠত্বের ব্যাপার না এগুলো সব সমান তখন সমানই হবে তখন আপনি আপনার নিজের মাতৃভাষা রেখে আপনার ধর্মীয় সংস্কৃতি রেখে আপনি সেটাকে গায়ে মাখানোর জন্য এত উঠে পড়ে লাগছেন কেন এখান থেকে বোঝা যাচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিতে ত্রুটি আছে আমি সেই জায়গাটা যেতে চাচ্ছি আমরা কেউ ভুল না বুঝি যেটা বলছিলাম অ্যারাবিয়ানরা তারা ফুটবল বলে না এখন বলা শুরু করছে যে বললাম পতন শুরু হয়েছে কিন্তু তারা নর্মালি বলে কি মধ্যপ্রাচ্যে প্রবাসী নাই কেউ কোরা কোরা মানে বল আর কোরাতুল কদম মানে ওই যে পদগোলক বাবা যেটা বলছেন কোরাহ মানে বল গোল আর কদম মানে পা তো কোরাতুল কদম কদম মানে পা তো আমরা কদমও বাংলা বলি তাই না কদম দেওয়া কদম মানে পা তো কোরাতুল কদম মানে হলো পায়ের বল মানে পদগোলক যেটাকে আমরা ফুটবল বলি আচ্ছা এরপর আসেন ট্যাবলেট এটা বাংলা না ইংরেজি ট্যাবলেটের বাংলা কি বলে বড়ি এখন যদি কেউ দোকানে যায় বলে ভাই আমাকে কয়েকটা জ্বরের বড়ি দেন বলবে এটা কি দাওয়াখানা পাইছেন আপনি হেকিমি দাওয়াখানা পাইছেন আরে ভাই এটা আধুনিক যুগের এটা ডিসপেন্সারি আপনি হেকিমি দাওয়াখানা যায় বড়ি খোঁজেন তাই না বলবো যে খেত মুরব্বি কোথা থেকে আসছে বাবা বড়ি বলে নাকি আজকাল সবাই আমরা কি বলি ট্যাবলেট আরেকটা বললে আপনি বাংলা বলতে পারবেন না বলেন তো ক্যাপসুলের বাংলা কি বলেন বাবাজি আপনি বলতে পারবেন আপনি তো পণ্ডিত মানুষ বুঝে গেছে এখানে বাবাজিও ফেল হয়ে গেছে পদগুলোকে আবিষ্কারক উনিও ফেল করছে ব্যর্থ হয়েছে যে না ক্যাপসুলে বাংলা আমরা বলতে পারছি না আপনি চিন্তা করেন মানে আমাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন আমাদের ব্রেইনের উপরে কিভাবে মানুষ গোলামি হয় দাস হয় শুধুমাত্র পায়ে আর হাতে বেড়িয়া জিঞ্জির পড়লে মানুষ দাস হয় না বুদ্ধিবৃত্তিকভাবে মানুষ কিভাবে দাস হয় দেখেন আমাদের মিডিয়াগুলো বলেন পশ্চিমাদের টাকায় চলা বিভিন্ন কর্পোরেট ব্যবসায়ীরা বলেন নানা স্বার্থের কারণে তারা আমাদের উপরে এগুলোকে নানাভাবে আমাদের গেলাচ্ছে আমরা খাচ্ছি আমি আবারও বলছি কোনো অসুবিধা নেই ট্যাবলেট ক্যাপসুল বলতে এটা তো ইংরেজি শব্দ রে ভাই এটা ইংরেজি আমি নিজে শেখারও চেষ্টা করি যে এটা দাওয়াতি কাজে আমার কাজে লাগবে ঠিক আছে ভাষা হিসেবে আপনি আল্লাহ সৃষ্টি কোনো ছোট বড় নাই এখানে কিন্তু আপনারটা বাদ দিয়ে আরেকটাকে যখন আপনি প্রাধান্য দেন তখন প্রশ্ন ওঠে আপনি তাহলে কি হীনমন্যতার রোগে ভুগছেন আপনি কেন নিজেরটা বাদ দিয়ে আরেকজনেরটাকে গায়ে মাখানোর জন্য অপ্রয়োজনীয় চেষ্টা করছেন প্রয়োজনীয় চেষ্টা আপনি করেন 100 বার একটা বিশ্ববিদ্যালয়ে লেকচার হচ্ছে একটা প্রতিষ্ঠানে লেকচার হচ্ছে ইংরেজিতে লেকচার হচ্ছে ছাত্রদেরকে ইংরেজি একটা ভাষা শেখানোর জন্য ঠিক আছে সব জায়গায় আপন জায়গায় তাই বলছে যে অপ্রয়োজনীয় ব্যবহার জাতি হিসাবে আমাদের মধ্যে কত হীনমন্যতা কাজ করছে আমি সেটা বোঝাতে চাচ্ছি যে আমরা ট্যাবলেট বলি না অ্যারাবিয়ানরা কি বলে জানেন কি বলে হুবুব 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 হাব এর বহু বচন হাব মানে দানা হাববন মানে কি দানা এটার বহু বচন হলো হুবুব মানে ট্যাবলেটস এটাকে তারা আরবিতে বলে কিন্তু ঠিক একইভাবে আপনি অ্যারাবিয়ান দেশগুলোতে চলে যান তাদের সকল হাসপাতালে সব জায়গাতে ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন তারা ডক্টর লেখে না তারা লেখে তবিব আরবিতে তারা হসপিটাল লেখে খুব কম তারা লেখে মুস্তাশফা যদি লেখে ওটা নিচে লিখবে আগে মুস্তাশফা লিখবে হসপিটালের বাংলা কি বলে পিচি বলতেছে হাসপাতাল বাংলা হসপিটাল ঠিকই আছে যে মূলবের মাথা খারাপ হচ্ছে নাকি হাসপাতাল আবার বাংলা গিয়ে তো বাংলা ও যে শুনছেন না কোন রিক্সাওয়ালাকে কে জিজ্ঞেস করছে ভাই
ইউনিভার্সিটিতে যাবেন না না বিশ্ববিদ্যালয়ে যাবেন নাকি কয় ভাই বাংলায় বলেন ইউনিভার্সিটি বলেন আপনি কি ইংরেজি বলেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যাই হোক চিকিৎসালয় আচ্ছা এখন যদি লেখে একটা আধুনিক ধরেন 10 12 তলা বিশিষ্ট একটা 200 সজ্জা 150 সজ্জা বিশিষ্ট একটা বড় হাসপাতাল আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত ওটা সাইনবোর্ডে যদি লেখা হয় যে অমুক চিকিৎসালয় বলবে এখানে বলতে হেকিমি দাওয়াখানাটা না চিন্তা করেন এইভাবে যদি আপনি একটা একটা করে দেখেন আমি আপনাকে অন্তত 100 দৃষ্টান্ত এখন বসে দিতে পারবো যে মধ্যপ্রাচ্যের লোকেরা মিডল ইস্টের লোকেরা তারা কিন্তু তাদের ভাষায় কথাগুলোকে তারা রূপান্তর করার চেষ্টা করে তারপর বলে যদিও তাদেরও পতন এখন শুরু হয়ে গেছে আর আমরা বহু আগে থেকে পতন আমাদের হইয়া বসে আছে যে আমরা অন্যদেরকে ধারণ করে নিজেরা নিজেদের আত্মপরিচয়হীনতা ভুগি এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো এজন্য বললাম গত বছর 31st নাইটে যা হলো এদেশে তা এদেশের ইতিহাসে কখনো হয়নি আমি সচক্ষে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে কারণ গত বছর 31 ডিসেম্বর জামিয়া কাসেমিয়া গাবতলী মাদ্রাসা নরসিংদীতে মাহফিল ছিল ওইটা শেষ করে আমি বাসার দিকে আসছিলাম যতটুকু মনে পড়ে আমি নিজে বড় গাড়ি চালাচ্ছিলাম এবং মালিবাগের এদিকে যাওয়ার পর কোন একটা ফ্লাইওভার যে ফ্লাইওভার বললাম উড়ন্ত সেতু তো এটার উপরে যখন আমি যাচ্ছিলাম তখন আমার মনে আছে যে ঠিক 12টা 1 মিনিট তখন হয়েছে তখন যে উন্মাদনার দৃশ্য এটা দেখার দুর্ভাগ্যটা আমার হয়েছে এবং সেখানে আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে ওর ফলে গোটা ঢাকা শহর এভাবে অন্যান্য জেলা শহরগুলোতে অনেকগুলোতে কম বেশি হয়েছে বিশেষ করে ঢাকা শহর চট্টগ্রাম এরকম বড় বড় শহরগুলো এগুলোতে যে পরিমাণ উন্মাদনা পরিলক্ষিত হয়েছে তাতে রীতিমতো সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ অবাক হয়ে গেছে যে এটা কি ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি যেটা মূলত খ্রিস্টীয় বর্ষ এই বছরের এই সালের নতুন দিনটাকে উদযাপন করার জন্য খ্রিস্টানরা যদি কোনো কিছু করে সেটা একটা লেভেল পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু বাঙালি মুসলমান এটা নিয়ে তারা লাফালাফি করবে এবং এই পরিমাণ উন্মাদনা করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আতশবাজি করবে ফানুস উড়াবে উন্মাদনা করবে বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হবে এটা কোন অসভ্য সমাজে হতে পারে এটা তো কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে না এর চেয়ে বড় অসভ্যতা আল্লাহর জমিনে আর কয়েকটা খুঁজে পাবেন আপনি দেখাতে পারবেন যে আপনি 12টা 1 মিনিটে উন্মাদনা করে শহরের প্রত্যেকটা মানুষের জীবন প্রতিষ্ঠা করে দিচ্ছেন তিনটা ঘটনা উল্লেখ করতে চাই গত বছরের তিনটা ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন এই ঘটনাগুলো বিশেষ করে এক দুই ঘটনা তো দুইটা ঘটনা তো আপনারা সবাই জানেন এর একটা হলো গত বছর আপনাদের মনে পড়ে কিনা একজন ভদ্র মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা ছোট ব্যবসায়ী অনেক কষ্ট করে একটা প্লাস্টিক কারখানা করেছিলেন তার সব সঞ্চয় দিয়ে এবং ভদ্র মহিলা সেটা দিয়ে প্লাস্টিক তৈরি করে সেগুলো ডেলিভারি করবেন প্রস্তুত করে ছাদের উপরে সব সাজিয়ে রেখেছেন শুধু ডেলিভারিটা বাকি এবং অনেকের কাছ থেকে সম্ভবত পেমেন্ট টেমেন্টও নিয়ে নিছেন অগ্রিম আর সকল টাকা এখানে ইনভেস্ট করছেন ডেলিভারি করবেন টাকা উঠাবেন আর 31 ডিসেম্বরের এই উন্মাদনার আগুন এই ফানুসের আগুন কোন যুবকের কোন উদ্ভট উন্মাদের আগুন গিয়ে তার সে প্লাস্টিকের উপরে ছাদের উপরে পড়েছে এবং সবগুলো প্লাস্টিক তো গলতে সময় লাগে না মুহূর্তের ভিতরে সব গলে ছাদের সাথে মিশে গেছে তার স্বপ্ন মিশে গেছে প্রায় বেশিরভাগ ইলেকট্রনিক মিডিয়াতে টেলিভিশন চ্যানেলে নিউজ হয়েছে এটার কোনো বিচার হয়েছে আপনারা জানেন হয়নি যার কারণে এই বছর আরও 10টা প্লাস্টিকের কারখানা পড়লে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না এটা হলো আমার প্রিয় বাংলাদেশ লজ্জা হয় আমাদের এবং লজ্জা হওয়া উচিত আমাদের পৃথিবীর কোনো সভ্য সমাজে এটা কল্পনা করা যায় এরকম মানে সকল মিডিয়াতে প্রকাশিত এরকম একটা অন্যায় এরকম একটা অবিচার যে সংস্কৃতির কারণে হয়েছে ওই সংস্কৃতিকে আসামের কাঠগড়া দাঁড় করানো তো পরের কথা যেই পাপিষ্ঠ নরাধম যুবক তরুণের এ আগুনে একটা ভদ্রমহিলার স্বপ্নকে পুরো ছারখার করে দিল তাকে বিচার কাঠগড়া দাঁড়ানো হয়েছে এরকম কোনো সংবাদ আপনারা শুনেছেন শুনেননি গত বছর আরেকটা ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিই বাঙালি খুব তাড়াতাড়ি ভুলে যায় আমরা ভুলতে খুব দেরি করি না আবার উন্মাদনা শুরু হবে আগামীকাল রাতে দেখবেন সেজন্য স্মরণ করাই দিচ্ছি আমি স্মরণ করে দিয়ে চলে যাই কে মানলো না মানলো আমার দায়িত্ব না আমার দায়িত্ব বলে আমি বলে গেলাম আরেকটা ঘটনা হলো
একটা নবজাতক শিশু আপনাদের মনে পড়ে কিনা যে এই উম্মাদুনার এই পটকা এবং বাজির আওয়াজে বিকট শব্দে সে রীতিমতো অসুস্থ হয়ে সম্ভবত মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং এই বিষয়টা কোর্ট পর্যন্ত আদালত পর্যন্ত গড়াইছে আপনারা দেখছেন না এবং আদালতের একটা একটা মন্তব্যে মানুষ সংক্ষুব্ধ হয়েছে খুব হাস্যকর একটা মন্তব্য মানুষকে বেশ বিক্ষুব্ধ করেছে তো সব মিলিয়ে গত বছরের সে একটা শিশু একজন মানুষের কলিজা তার এই অবস্থা হয়ে গেল এই অপসংস্কৃতির কারণে আবারও সে সংস্কৃতি হবে যাদের কারণে হয়েছে তাদের বিচার হয়েছে আপনারা জানেন না এটা আমার প্রিয় বাংলাদেশ খুব লজ্জা হয় মাঝে মধ্যে আমার ভাইরা আমার আরেকটা ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই গত বছর 31 ডিসেম্বর উপলক্ষে আমার খুব কাছের এক ভাই একটা ভিডিও ধারণ করেছেন নিজে এবং ফেসবুকে এটা অনেকে দেখেছেন আমি তার সাথে আলাপ করেছি কথা বলেছি সেটা হলো যে এই উম্মাদনা যখন শুরু হয় 12টা 1 মিনিটে হাজার হাজার বাড়ির ছাদ থেকে হাজার হাজার লক্ষ যুবক উম্মাদনার সাথে যখন একসাথে আতশবাজি করে ঠাস ঠাস করে ফুটায় আওয়াজ হয় এবং গোটা আকাশ যখন লাল হয়ে যায় অগ্নিস্ফুলঙ্গে ভরে যায় ওই দৃশ্যে যখন শুরু হয়েছে তখন অনেকগুলো পাখি কোন একটা জায়গায় বেশ দিকবিদিক ছুটোছুটি করে পাগলের মতো ওরা বাঁচার জন্য চেষ্টা করছিল এ দৃশ্য দেখেছেন আপনারা কেউ ভাইরা আমার তো সেই উম্মাদনা আবারও হবে অথচ ওই যে বললাম এই সংস্কৃতি আমাদের না বাঙালি হিসাবে যদি চিন্তা করেন হিন্দু মুসলমান নির্বিশেষে তাহলে এটা আমাদের সংস্কৃতি না মুসলমান হিসেবে যদি চিন্তা করেন তাহলে তো আমাদের হতেই পারে না বরং এই সংস্কৃতির গোড়ায় কি আছে এত উম্মাদনা আমরা করতে পারি এত পাগলামো আমরা করতে পারি একটা বারের জন্য নিজের বিবেককে জিজ্ঞাসা আমরা করি না কোত্থেকে এসেছে আমি গত বছরও বলেছি আবারও স্মরণ করিয়ে দিই এটি পেগানদের উৎসব আপনি আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনি গুগলে চলে যান অনলাইনে গিয়ে সার্চ দিয়ে দেখেন যে বছরের প্রথম দিনকে উৎসব মুখরভাবে উল্লাস করে হই হুল্লোড় করে ফুর্তি ফার্তা করে আগুন জ্বালিয়ে কেক কেটে এভাবে উদযাপনের এই দৃশ্য এই কৃষ্টি এই কালচার কোত্থেকে এসেছে এটা পেগানদের প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের ধর্মীয় উৎসব আমরা যেরকম ঈদ করে এটা ওদের ধর্মীয় উৎসব এটা পৃথিবীতে শুরু করেছিল তারা এবং এটা ইরানে যখন অগ্নি পূজকরা ইরান তাদের দখলে ইরানে তারা ছিল তখন তারা এটাকে খুব গুরুত্বের সাথে করত এবং এটার নাম ছিল নওরোজ বা নাইরোজ নাই মানে নতুন ওই যে নয়া দিল্লি বলেন নাই নাই উর্দুতে ফার্সিতে এটাকে নতুন বলে আর রোজ বলে দিন রোজ আমরা বলি না রোজ নিছে এই রোজ নাইরোজ মানে নতুন দিন তারা ওই তখনকার অগ্নি পূজকরা হাজার হাজার বছর আগে তারা বছরের প্রথম দিনটাকে উৎসব করে উল্লাস করে হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে আতশবাজি করে ইত্যাদি করে কেক টেক করে এগুলা করে তারা মমটাম জ্বালিয়ে উদযাপন করত কেন তাদের বিশ্বাস হলো বছরের প্রথম দিনকে যদি পূজা করা যায় এই দিনকে যদি উপাসনা করা যায় এর যদি মাবুদ করা হয় এর যদি গোলামি করা হয় এই দিনটারে যদি ইবাদত করে উদযাপন করা হয় দিনটাকে যদি ইবাদত করা হয় উপাসনা করা হয় তাহলে সেক্ষেত্রে সারা বছর মানুষ ভালো থাকবে সুখে থাকবে এগুলো তাদের বিশ্বাস আর আমার শিক্ষিত যুবকরা যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে তারা সেই সমস্ত সেই হাজার হাজার বছর যুগের সে সমস্ত মূর্খতা অন্ধকারের যুগের হাস্যকর যত সব ফালতু রীতিকে এখন আধুনিকতার প্রলেপ দিয়ে আমাদের যুবকরা গায়ে মাখাচ্ছে একটা বারের জন্য ভাবছে না যে এটার কারণে তার ঈমান ধ্বংস হতে পারে গত কয়েকশো বছর থেকে খ্রিস্টানরা ওইটাকে ধার করে তারাও ইংরেজি নববর্ষে এটাকে উদযাপন শুরু করেছে এটার গোড়া ইতিহাস খুঁজে বের করেন ভাইরা আমার আমার কথা হলো সব আপনার মনমত আপনি করেন আমার একটা প্রশ্নের উত্তর দেন যেসব যুবকরা এই কাজ করবেন একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর আপনি কাজটি করেন প্রশ্নটা হলো যে লোকটা আসলে আপনার অনেক খুশি হয় অনেক আনন্দ হয় অনেক আপনি তার আগমনে হ্যাপি হন এই লোকটা যদি চলে যায় বিদায় নিয়ে চলে যায় আপনার কাছ থেকে তাহলে আপনার কষ্ট লাগবে কি লাগবে না যার আগমনে খুশি হন তার বিদায় আপনি দুঃখিত হবেন না খুব স্বাভাবিক কিনা বলেন নতুন বছর আসছে সেজন্য আপনি খুশি বছরের প্রথম দিনের প্রথম প্রহর উদযাপন করছেন ফুর্তি করছেন ও হৈ হুল্লোড় করছেন আনন্দ করছেন ফানুস উড়াচ্ছেন অগ্নি
আপনার আতশবাজি করছেন সব বুঝলাম আনন্দ করছেন কারণ নতুন বছর আসছে ভালো কথা তো বছরের আগমন যদি আপনার আনন্দের কারণ হয় যেই 12টা 1 মিনিটে আনন্দটা আপনি করছেন তার 1 মিনিট 2 মিনিট আগে তো আরেকটা বছর বিদায় নিয়ে গেল তখন কি আপনি কেঁদেছেন আমার কথা বুঝেন নাই একটা বছরের আগমন যদি আপনার হাসির কারণ হয় তাহলে একটা বছরের বিদায়টা তো আপনার বেদনার কারণ কান্নার কারণ হওয়ার কথা নাকি লজিক তো এটাই বলে যুক্তি তো এটাই বলে তো মাত্রই তো বছর শেষ হলো কই আপনাকে তো কাঁদতে দেখলাম না আপনি এখন বছর শুরুতে হাসতেছেন ব্যাপারটা কি দরকার হলো একটু ফুর্তি করা দিনকাল ভালো পেটে ভাত আছে বাপের পয়সা কুড়ি আছে কিছু পটকা আতরবাজি কিনা যায় পাগলামি মাতলাম ছাগলামও কিছু করা যায় চাইলাম কিছু একটু পাগলামি উন্মাদনা করলাম কেন করলাম এই সমস্ত যুক্তি বুদ্ধি বোঝার সময় আমাদের এগুলো আমাদের যুবকদের অবস্থা এই যদি আমাদের আগামীর ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি এবং তাদের চিন্তা ভাবনা তাহলে সেক্ষেত্রে আমাদের বোধহয় প্রত্যেকটা পরিবারকে নতুন করে ভাববার সুযোগ আছে যে আমরা কোথায় যাচ্ছি আমরা আগামী 20 30 বছর পরে এই তরুণরা যখন আমাদের পর্যায়ে এসে দাঁড়াবে তখন আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে থাকব এটা নিয়ে আমাদের বোধহয় হিসাব মেলানো দরকার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই ধরনের পরিস্থিতি এই ধরনের সিচুয়েশন এগুলো অসময়ে সংকেত যে জাতি হিসাবে আমরা কোথাকার কোন অগ্নিপূজকদের সংস্কৃতি কোথাকার কোন ইংরেজদের সংস্কৃতি সেগুলোকে আমরা গামা খাচ্ছি আমাদের মিডিয়াগুলো একচেটিয়াভাবে এগুলোকে এমনভাবে কভারেজ করে মনে হচ্ছে যে এটা এদেশের মানুষের আবহমানকাল থেকে চলে আসা সংস্কৃতি এটা বাঙালির সংস্কৃতি এটা মুসলমান সংস্কৃতি বা এদেশের অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি না এরকম কিছুই না তারপরও মিডিয়াগুলো এমনভাবে প্রচার করে কারণ এগুলোতে সবারই কি আছে দিন শেষে ব্যবসা আছে মিডিয়াগুলো এই উপলক্ষে নাটক বের করে সিনেমা বের করবে যত রকমের যুবকদেরকে ধ্বংস করার আয়োজন আছে সব কিছু করবে আতশবাজির ব্যবসা হবে বেলুনের ব্যবসা হবে হোটেলের ব্যবসা হবে গত আরো এক যুগ আগের আরো পত্রিকার রিপোর্ট আমি দেখেছিলাম এবং সেটার উপর একটা আর্টিকেল আমি বিভিন্ন জাতীয় দৈনিকে লিখেছিলাম আমার মনে আছে সেখানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে এই 31st নাইট উপলক্ষে ঢাকা শহর চট্টগ্রাম কক্সবাজার দেশের বিভিন্ন বড় বড় শহরের যে সমস্ত হোটেলগুলো আছে এই হোটেলগুলোতে বাহিরের বিভিন্ন দেশ থেকে নর্তকী এনে বিভিন্ন দেশ থেকে বাজে মেয়েদেরকে এনে মিলিয়ন মিলিয়ন টাকা খরচের আয়োজন করা হয় এই রাত উদযাপনের নামে এবং সেটা এদেশের ধনীর দুলালরা দুলালিরা তারা যে খরচ করে যখন আমরা কঠিন একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে সময় পার করছি যখন বিশেষ করে এই দেশে কনকনে শীতে তীব্র ঠান্ডায় গরিব কাঁপছে হাড় কাঁপানো শীত চলছে গোটা দেশে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অনেক এলাকাতে মানুষ নিজের বাচ্চাকে একটা একজোড়া মোজা কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই এই সময়টাতে ঢাকা শহর চট্টগ্রাম বিভিন্ন শহরের হোটেলে কোটি কোটি টাকা উড়ানো হবে 31st 19 নামে বিজাতীয় কালচারকে আমদানি করে ভাইরা আমার মানুষ এতটা হীনমন্য হলে মানুষ এতটা চিন্তাগত দিক থেকে অন্যদের দাস হলে সেটা নিয়ে তাদের চিন্তা করার সুযোগ আছে যে আমাদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা এই অপসংস্কৃতিকে যার যার জায়গা থেকে না করব তো ইনশাআল্লাহ আমাদের তরুণরা আপনারা এটা শুধু বর্জনই করবেন না অন্য দর্জনকে বোঝানোর চেষ্টা করেন আমি জানি যে নদীর স্রোতের বিপরীতে আমার বালুর বস্তার বাঁধ এটা হয়তো স্রোত থামাতে পারবে না কিন্তু শুরুটা তো হলো কেউ না কেউ বলল তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অভিভাবকদের ভূমিকা কি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অভিভাবকদের ভূমিকা হলো আপনার বাচ্চা যখন আপনার কাছ থেকে বলবে যে আব্বু টাকা দাও বলে কি করবা বলে যে একটু ফানুস কিনবো বন্ধুবান্ধব নিয়ে ছাদে উঠে একটু উন্মাদনা করবো একটু ফুর্তি করব তখন আপনি কি বলবেন নিয়ে যাও আরে আমার ছেলে একটা জিনিস চাইছে এটা একটু ব্যাপার হলো কয়টা টাকাই তো এটা কোনো ব্যাপার ছেলের খুশি বলে একটা কথা বেশিরভাগ বাপ মা কিন্তু এখন এই লেভেলের হয়ে গেছে আমরা যত্ন করে আদর করে আমাদের ছেলের হাতে একটা চাকু কিনে দেই বাবা তোমার বুকে সুন্দর করে তুমি মারো আমরা সেই জায়গায় আছি টের পাবেন এই ছেলে যখন আপনার বয়সে যাবে তখন এদেশে আর বেশি দিন বাকি নেই দেখবেন বৃদ্ধাশ্রম ভরে গেছে আর এক দুই যুগ পরে তিন যুগ পরে আমার ধারণা ভুল প্রমাণ হোক সেটা আমি দোয়া করি কিন্তু যেদিকে যাচ্ছেন আপনি যে ছেলে তৈরি করছেন মনে রাখবেন ছেলে মেয়ে যা চায় তা দিলেন হ্যাঁ এটাতে তাদের কোনো কল্যাণ নাই এটা তাদের অকল্যাণ আছে এটা আপনিও বুঝেন কিন্তু তারপরও তাদের ভালোবাসা অন্ধ হয়ে গেছেন তাদের ভালো মন্দটা বিবেচনা করছেন না এর জন্য
আপনাকেই প্রায়শ্চিত্ত করতে হবে, ছেলেটা তো সেটাই করবেই, আপনি নিজে প্রায়শ্চিত্ত করবেন, তখন আফসোস করার কাজ হবে না। এজন্য ছেলের জন্য ক্ষতিকর কোনো কিছু করতে তাকে দিবেন না, তাকে বাধা দিবেন এবং তাকে বোঝাবেন। বাড়িওয়ালা যারা আছেন তাদের বাড়ির ছাদগুলো আপনারা বন্ধ করে দিবেন, যে কোনো নষ্টামি কোনো নোংরামি কোনো অসভ্যতা এগুলো আমরা করতে দেব না। আমি কি বুঝাইতে পারছি? আমরা আমাদের জায়গা থেকে অন্তত শুরুটা করি, আমাদের ছেলেদের সাথে আমাদের মেয়েদের সাথে আমরা কথা বলি যে আমাকে বোঝাও আগে, তুমি এটা যে উদযাপন করবা এটা উদযাপনের কি আছে আমাকে বোঝাও আগে, বলো কেন উদযাপন করবো, বলো। একটা সংস্কৃতি ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে, আঞ্চলিক বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে, তোমার এই সংস্কৃতির যুক্তিটা আমার বোঝাও, কাহিনী কি? বছরের প্রথম দিন আসলে লাফাইতে হবে, ফুর্তি করতে হবে, জীবন একটা বছর শেষ হয়ে গেল, আমি তো এখন হিসাব মেলাবো যে আমার একটা বছর চলে গেল, কি অর্জন হলো, কি থেকে গেল, সামনের বছরটা কিভাবে আমি ভালোভাবে কাটাতে পারি, সে প্ল্যান পরিকল্পনা হবে। এখানে উৎসবের কি আছে? মানে সকল নতুনত্ব থেকে আনন্দ করতে হয় নাকি? তাহলে তো যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যার এখন ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, যে কথার কথা তার 12:01 ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, এখন তার প্রতিটা ঘন্টা চলে যায়, নতুন ঘন্টা আসে, তার খুশি হয় না কষ্ট হয়? কারণ সে জানে যে আমি ফাঁসির কাষ্ঠের দিকে আগায় যাচ্ছি। তো আপনি ফাঁসির কাষ্ঠের আসামি না, কিন্তু আপনার মৃত্যুর পরোয়ানা নিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটা ঘাড়ে নিয়ে তো আপনি দুনিয়াতে আসছেন, কুন্দু নাফসিন জায়েকাতুল মউত, আপনাকে মরতে হবে। এক একটা বছর এক একটা মাস এক একটা দিন সপ্তাহ চলে যাচ্ছে, মানে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, কবর দিকে এগিয়ে যাচ্ছেন। অতএব একটা বছর চলে গেল, আপনার দীর্ঘশ্বাস হবে, আপনার দীর্ঘশ্বাস হবে, বড় নিঃশ্বাস হবে, আহ আরেকটা বছর চলে গেল, আমার হায়াত যদি আল্লাহ 70 লিখে থাকেন তাহলে আরেকটা চলে গেল, একটা কমে গেল আমার হায়াত, একটা বছর শেষ হয়ে গেল। এখন তো হিসাব মিলানোর কথা, ফুর্তির বিষয়। আল্লাহ তাআলা এই সমস্ত উন্মাদনা অযৌক্তিকতা এই সমস্ত হাস্যকর সংস্কৃতি বিজাতীয় অপসংস্কৃতি থেকে আমাদের স্বদেশকে স্বদেশের তরুণ ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। সবাই বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।